না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিছু হবে না, হয়েছে হয়েছে হয়েছে, কিছু হয়নি। আমি এখন এই বিষয়টা অরুণকে জানাতে চাইছি না। অমাবস্যার পূজো হওয়া অবধি তুমি আর অরুণ যেন মিলিত হয়ো না। কিছু বলবে না, তুমি বরং পুলিশকে একটা ফোন করো। পুলিশে কমপ্লেন করবি? তোর ব্যবস্থা করছি। দাদা কি হলো? আমার খুব ভয় করছে দাদা। কি বলছো, ভয় পাচ্ছ কেন? আমার রুমে বাচ্চা ভূতগুলো এসে চিৎকার করছে। দাদা দাদা, আমি তোমাকে যে ফোন করছি সেটাও বোধ হয় ওরা দেখতে পাচ্ছে। তুমি একদম ভয় পাবে না, আমি এক্ষুনি আসছি, আমি আসছি। আমার খুব ভয় করছে। হ্যাঁ এসে গেছি, দরজাটা খোলো তুমি। ওদেরকে দেখে আমার চামুন্ডির ভাই বোনের মতোই লাগছিল। আরে মঞ্জু, এত সব হয়েছে যখন আমাকে গিয়ে বললে পারতে, যেতে যখন পারোনি তখন একটা ফোন তো করতে পারতে। মঞ্জু মঞ্জু মঞ্জু, কোনো কিছু দেখে ভয় পেয়ে গেছে। থাক, কিছুক্ষণ ঘুমিয়ে থাকো, সব ঠিক হয়ে যাবে। তোমরা যাও। ঠিক আছে বাবু। বাপরে, অরুণ এই হোটেলেই আছে শুনে মাথা ব্যথা বেড়ে গেছে। একটা কফি অন্তত খেতে হবে। তুমি কি কফি খাবে? না, তুমি খাও। ঠিক আছে থাক, আমি কফির অর্ডার দিয়ে আসছি। বসো, তুমি এখন ফোনে অর্ডার দিতে গেলে অনেক লেট হয়ে যাবে খেতে। বীরভদ্র আছে তো, ও যাবে গিয়ে এক্ষুনি নিয়ে আসবে। আমি কি কফি নিয়ে আসবো? কিন্তু দেখতে পেলে ঝামেলা হয়ে যাবে। ও কফি চাইছে, শুনতে পাচ্ছ না? তুমি এক্ষুনি যাবে আর স্ট্রং একটা কফি দারুণ করে বানিয়ে নিয়ে আসবে। স্ট্রং কফি চাই? আমি নিয়ে আসছি। আপনিও কি যাবেন? সরি সরি, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই অরুণ একবার যদি দেখে তাহলে তো শেষ। ওরা আবার স্ট্রং কফি খাবে বলছে, কি যে করি, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। ওহ
কফি তো আসছে, রিল্যাক্স করো না একটু। পরিবারের সুরক্ষার জন্য আমাকে পুজোটা দিতেই হবে, ততক্ষণ পর্যন্ত আমাকে ওর কাছ থেকে দূরে থাকতেই হবে। Excuse me. How can I help you, sir? আচ্ছা, ভৈরবি দেবী কোন রুমে আছেন? Third floor, room number 306, okay, sir. Okay, thank you. এতটা রাস্তা একসঙ্গে এলাম কিন্তু নাম্বারটা তো নিলাম না। নাম্বারটা নিতে এলাম কিন্তু উনি দরজাই তো খুলছেন না। আমি যেটা করব বলে নিশ্চিত করেছিলাম, কে এসে ওটা আটকালো? দরজার কাছে এসে কতবার বেল বাজালাম, পরে আবার আসব। আমার পূজো সিদ্ধ হওয়ার আগে কে এসে আমায় আটকাচ্ছে? হুম
আপনি কি জানেন আমার রুমে কে বেল প্রেস করছিল? ঠিক চিনি না ম্যাডাম, অনেকক্ষণ থেকে বেল প্রেস করছিল, আপনি দরজা খুললেন না বলে চলে গেল, আর আপনার জন্য এই কার্ডটা দিয়ে গেছে ম্যাডাম, বললো তাড়াতাড়ি আপনাকে এটা দিতে। ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম। আমাকে দেখতে পাইনি, সেই জন্য খুঁজতে এসেছে, মনে হচ্ছে খুব রেগে আছে। ওই ভেনু এখানে এসেছিল কেন? দিদি দিদি, ভেনু এসেছিল, কখন এসেছিল? এই তো এক্ষুনি এখান থেকে চলে গেল। ও এলো বলে আমার পূজোটা খারাপ হয়ে গেল। আপনি পূজোতে বসলে কে এলো কে গেল আপনি তো কিছুই দেখেন না, তাহলে ও পূজো কি করে খারাপ করলো? তোমার ওই মন্ত্র শক্তি শুধু আমাদের গ্রামেই কাজ করে, কেরালা আসতে ওই সব শক্তি একদম। আমার শক্তি আমারই কাছে আছে, আমার কাছে যে শক্তিটা আছে সেই একই শক্তি ওই ভেনুর কাছেও আছে। হাসছিস কেন তুই? বেচারা, ওকে দেখলে তো হাঁপানি রোগী বলে মনে হয়, আর আপনি বলছেন ওর কাছে শক্তি আছে। দূর থেকে দেখে কারোর শক্তির আন্দাজ করিস না, শক্তি থাকার জন্য বিশেষ বিদ্যার প্রয়োজন হয়। যদি ভাগ্যর দিক থেকে দেখতে হয় তাহলে ও ভাগ্যর দ্বারাই একটা অভূতপূর্ব শক্তি প্রাপ্ত করে নিয়েছে। হ্যাঁ, ওর গাড়িতে ওঠার পর থেকেই আমি এই কথাটা বুঝতে পেরে গেছিলাম। এমন কি আছে ওর কাছে? হ্যাঁ, ও কি বলবে সেটা জানতে পারার আগেই হ্যাঁ ও দেখলাম চলে গেল। তুই ওর সাথে বন্ধুত্ব বাড়িয়ে ওর মধ্যে এমন কি শক্তি আছে সেটা জেনে আমাকে বলবি? আমি যতদিন কেরালাতে আছি এই ব্যাপারটা আমার জানতেই হবে, এটা তোর দায়িত্ব। ব্যাস এটাই তো, ওটার ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু আপনার পূজোর কাজটা দেখুন, আর এই কাজের জন্য 5,000 অ্যাডভান্স দিন। তোকে আমি এত সব বিদ্যা শিখিয়ে দিচ্ছি আর তুই আমার কাছে টাকা চাইছিস? না না, কাজ করতে গেলে যদি টাকা শেষ হয়ে যায় সেই জন্যই আমি বলছিলাম আর কি। আমি দেবীকে বলে দিচ্ছি, জাগিয়ে নিয়ে আয়। কালকেই বেনুর কাছে গিয়ে রহস্যটা জেনে আপনাকে জানাচ্ছি, তারপর ওই বীরভদ্রকে মজা দেখাচ্ছি। এই যে কখন আসে আর কখন চলে যায় কিছুই বুঝতে পারি না। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। এরে, কাল রাত্রির বেলা মদ খাবার পরে সকালে যে কাজটা করে দেখাবি বলেছিলিস সেটা মনে আছে? আমার থেকেও ভালো কি এমন কাজ করেছিস তুই? কি এমন কথা আমি বলেছিলাম যেন? আরে আমার তো কিছুই মনে পড়ছে না। আমি তো ভেবেছিলাম তুই একটা খুব বড় কাজ করেছিস, তুই কি সব নেশার ঘরে বলেছিলিস? না বাবা, কাল রাত্রে কিছু একটা যেন করেছিলাম, কিন্তু কি করেছিলাম সেটাই এখন মনে পড়ছে না। কিছু করেছিস কিন্তু কি করেছিস সেটা মনে করতে পারছিস না? কি করেছিলাম এখন মনে পড়লো? বাবা, আমি একটা বড় ভুল করে ফেলেছি। কখনো কি তুই ঠিক কাজ করেছিস? কাল রাতে একটু বেশি হয়ে গেছিল। কখন কব হয়? গঙ্গা আর অরুণের রুমে একটা ক্যামেরা ফিট করেছিলাম। কি বলছিস তুই? অরুণ মায়াকে বিয়ে না করে গঙ্গার সাথে হানিমুন করতে এসছে এটা ভেবে আমার গা জ্বলে যাচ্ছিল।
তার উপরে আবার ফুলসজ্জাও করছে। এই জন্য ওদের দুজনকে একসাথে থাকা অবস্থায় শুট করে ইন্টারনেটে আপলোড করে দেবো ভেবেছিলাম। সরি বাবা, নেশার ঘরে আমি চিপ বিহেভ করে ফেলেছি। তুই খুব চিপ বিহেভ না, তুই খুব ভালো কাজ করেছিস। তুই এবার আমার ছেলের মতো কাজ করেছিস, আমার মুখ রেখেছিস তুই, সুপার। তাই নাকি? এই ব্যাপারটাই যথেষ্ট, তুই যেভাবে বললি সেইভাবে নেটে আপলোড করে দিলে লোকেরা জেনে যাবে, আর গঙ্গা সেটা জানার পর অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে নেবে। তারপরে মায়ার সঙ্গে অরুণের বিয়ে দেওয়ার ব্যাপারটা খুব সোজা। তাহলে আমি ঠিক কাজ করেছিলাম তো বাবা। ও দেখ কে ফোন করছে। আরে আরে আরে, মা ফোন করেছে, কথা বল। আরে না না না, আমি কথা বলবো না। আরে বোকে বোকে মাথা খারাপ করে দেবে, তুমি এসব সামলাও, তুমি কথা বলো না। আরে তুমি কথা বলো না। বলুন ম্যাডাম। শুনো না, যেরকম আমি বলেছিলাম করছো তো? আরে তোমার ছেলে সাহসের কথা কি আর বলবো। কি গো? শোনো, অরুণ আর গঙ্গার বেডরুমের ভেতরে তোমার ছেলে একটা ক্যামেরা ফিট করে এসেছে, সব কিছু রেকর্ড হয়ে গেছে, ওইটা নেটে আপলোড করে দেয়া হবে, ওইটা দেখে গঙ্গা অপমানে আত্মহত্যা করে ফেলবে। তোমরা কি মানুষ? এরকম বাজে কাজ করছো, ভেবেছো কিছু? করুন না হয় বোকা, কিচ্ছু বোঝে না। তুমি ওর সাথে মিশে ওর কথায় এইসব জঘন্য কাজ করছো। এইসব কাজ করতে তোমাদের লজ্জা করলো না? আরে না না, আসলে ভেবেছো একবার ভিডিওটা নেটে দিলে গঙ্গার সাথে অরুণেরও অপমান হবে? এরপরে মায়ের সাথে ওর বিয়ে দিতে পারবো? এই কথাটা একবার ভাবো। আমি তো এত সব কিছু চিন্তাই করিনি। গঙ্গার কিভাবে ক্ষতি করবে শুধু সেইটা ভাবো। এই সব কাজ করলে শুধু গঙ্গার অপমান নয়, অরুণেরও অপমান করা হবে। অরুণ আমাদের জামাই। এক্ষুনি ভিডিওটা ডিলিট করো, না হলে কপালে দুঃখ আছে। ও ঠিক বলেছে, ওইটা ডিলিট কর। পাক্কা তো? হ্যাঁ এক্ষুনি কর। আরে একবার দেখে তারপরে ডিলিট কর। করে দিচ্ছি, করে দিচ্ছি। তুই যাও, তোমায় সাষ্টাঙ্গে প্রণাম। এত কষ্ট করে শুট করলাম, এমনিতে বলে আমার দ্বারা কিছু হয় না। ঠিক আছে, ভিডিওটা একবার দেখে ডিলিট করে দি। পূজোর ভিডিও করতে গেল, আমি তো ক্যামেরাটা অরুণের রুমে ফিট করলাম। ফুল সজ্জা শুট হওয়ার জায়গায় পূজো শুট হলো কি করে? কিছু একটা মিস হয়ে গেছে। বাচ্চাদের খেলা দেখতে দেখতে তুমি কোন চিন্তায় হারিয়ে গেলে? বাচ্চাগুলোর খেলা দেখতে দেখতে সময়টা কিভাবে যেন পেরিয়ে গেল বুঝতেই পারিনি। অন্যদের বাচ্চাদের খেলতে দেখে তুমি এত খুশি হচ্ছ,
তাহলে ভাবো আমাদের নিজেদের বাচ্চারা যখন খেলবে তখন তুমি কতটা খুশি হবে। তুমি ধরে নাও যে ওই বড় বাচ্চাটা হলো দেবসেনা, আর ছোট বাচ্চাটার জন্য আমি তো রেডি আছি। এইভাবে আমাদের দুই বাচ্চাকে খেলতে ছেড়ে আমরা সারাদিন বসে বসে দেখব, কি বলো? বাচ্চাদের কথা শুনেই তুমি কেমন লজ্জা পাচ্ছ দেখো। সেসব ছাড়ো। আচ্ছা, যদি আমাদের মেয়ে হয় তাহলে তার কি নাম রাখা যায় বলো? সেটা তুমি ঠিক করো। জানকী। কেমন নামটা? হ্যালো, কি হলো? আবার কি যেন একটা তুমি ভাবছো, বলো না জানকী নামটা কেমন হবে? জানকীকে মনে রাখার মতো একটা নাম যদি তুমি আমাদের বাচ্চার রাখো সেটা কি আমার খারাপ লাগতে পারে? তুমি একটা দারুণ নাম সিলেক্ট করেছো। ঠিক আছে, তুমি বসে বসে বাচ্চাদের খেলা দেখো, আমি একটু বাইরে থেকে আসছি। আমিও যাই না তোমার সাথে। তুমি এই বাচ্চাদের থেকে পাওয়া আনন্দটা কেন বেকার নষ্ট করবে? আমি এক্ষুনি চলে আসবো। ওকে, ঠিক আছে, তাড়াতাড়ি ফিরো। হ্যাঁ, দেরি করবে না কিন্তু। হ্যাঁ গো, চলে আসবো। এই পুরো এরিয়াটা ভালো করে খোঁজ। ঠিক আছে দাদা। এখানেই তো দেখেছিলাম, এখন তো খুঁজে পাচ্ছি না। এই মেয়েটাকে দেখেছো তুমি? না, আমি দেখিনি। এই যে জেঠু, এই মেয়েটাকে দেখেছো তুমি? না, আমি দেখিনি। চল চল। হ্যাঁ চলো চলো। দাদা ভালো করে দেখো, দেখনি? এই চল রে। এখানেই তো দেখেছিলাম, এখন তো কোথাওই দেখা যাচ্ছে না। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদা চিন্তা করার কিছুই নেই, ও এখানেই কোথাও আছে, ঠিক খুঁজে বের করবো। শুধু বললেই হবে না, ওকে যে করেই হোক আজকেই খুঁজে বের করতে হবে। কোথায় গেছে সেটাও তো জানতে পারছি না। কি বলছো দাদা, পালিয়ে যাবেটা কোথায় ও? কোথায় যাবে ও, আমরা ঠিক খুঁজে বের করবো ওকে। সরি। পুরো জানকীর মতোই দেখতে। এই ফটোটা এরা নিয়ে কেন ঘুরছে? এরকম একজনকে তো আমি ফলো করতে করতে হাঁপিয়ে গেলাম, এরাও কি তাকেই খুঁজছে যাকে আমি খুঁজছি? কে স্যার, ছবিটার দিকে কি দেখছেন? একে কোথাও দেখেছেন নাকি? মনে হচ্ছে কোথাও দেখেছি। কোথায় স্যার? মনে পড়ছে না। আপনারা এই মেয়েটির খোঁজ কেন করছেন? এই ছবিতে যে মেয়েটা রয়েছে তার নাম সীতা, ও সম্পর্কে আমার কাকার মেয়ে হয়, ওকে দেখতে খুব সুন্দরী হলে কি হবে, ওর মাথায় একটু প্রবলেম আছে। ও তাই নাকি? একে আমরা কয়েকদিন ধরেই চারিদিকে খুঁজছি। বলুন না স্যার, আপনি কি দেখেছেন একে? সেদিন আমি বোট হাউসের কাছে এরকম একটা মেয়েকে দেখেছিলাম, কিন্তু সেটা ইনি ছিলেন কিনা জানি না। আপনারা একবার ওখানে গিয়ে দেখুন। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। এক মিনিট, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যান, আমি যদি এনাকে দেখতে পাই
আপনাকে ফোন করে জানাবো। নিন স্যার আমার নাম্বার, একে দেখলে আমাকে সাথে সাথে আপনি একটা ফোন করে দেবেন স্যার। হ্যাঁ এই চলুন। আচ্ছা চলি স্যার। ঠিক আছে। দাদু, মঞ্জু আন্টি দেবীর মন্দিরে গিয়েছিল নাকি? আমার জন্য উনি বিভূতি এনেছেন, আমিও তোমার জন্য সেই বিভূতি এনেছি। মায়ের দয়া হয়েছে যখন, তখন দেবীর বিভূতি লাগানো খুবই ভালো, আমি লাগিয়ে দেব। তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে দাদু, তুমি শুয়ে থাকো, আমি চললাম। আসি, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। ঠিক আছে মা। দাঁড়াও, দেবীর বিভূতি শুধু তোমার দাদুকে দেবে, আমায় দেবে না তুমি? তুমি তো সবাইকে বিভূতি দাও, আমি তোমাকে বিভূতি দেব। বিভূতি তো যে কেউ যে কাউকে দিতে পারে, কেন বলো তো? এটা ভৈরবের বিভূতি যে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, রাগ করবে না তো? কি জিজ্ঞেস করবে করো না। আসলে কথাটা হলো, সব সময় যে ভৈরব ভৈরব বলো, এই ভৈরবটা কে গো? ভৈরবের বিষয়ে শুধু তুমি একা জানলে হবে? ওনার বিষয়ে আমিও যাতে জানি সেরকমই কিছু একটা বলো না গো। বলো ভৈরব কে গো? এমনি হ্যাঁ, ভৈরবের জন্য যারা সারা জীবন উৎসর্গ করেছে তারা সবাই ভৈরবের সমান। একটা কথা মাথায় রেখো তুমি, ভৈরব বলে কোনো একজন নয়, ও যেখানে সেখানে থাকে, ও যে কোনো রূপেই থাকতে পারে, এই জন্য ও ওর নামের কাজ সম্পন্ন করার জন্য আমাদের মতন মানুষজনকে পাঠায়, আমরা শুধু ওর আদেশ পালন করি, আর কিছু না। তাহলে সেদিন রাস্তার মধ্যে একজন মহিলার কাছে শাড়িটা ছিঁড়ে দিন বলেছিলে কেন? সেটা কেন চেয়েছিলে গো? সেনা, ওই সব জিজ্ঞেস করতে নেই, তুমি বাচ্চা মেয়ে, উনি অনেক সম্মানীয়, ওনার কাছে এসব জিজ্ঞেস করতে নেই। ভৈরব নিজেই ও এইসব কথা বলুক সেটা চাইছে, বলতে দাও আমি কেন শাড়ি ছিঁড়ে দিতে বলেছিলাম সেইটা তুমি জানতে চাইছো কি? ঠিক তো? ও নাকি অনেক বড় বিপদ থেকে বাঁচানোর জন্য আমি ওটা চেয়েছিলাম। আমার কাছ থেকে তুমি কিছুই তো চাইলে না। আমি যদি কোনো বিপদে পড়ি, তুমি কি তাহলে আমায় রক্ষা করবে না? বলো, আমাকে তুমি বিপদ থেকে বাঁচাবে না? নিশ্চয়ই রক্ষা করব তোমায়। তোমার রুলস অনুযায়ী আমার ড্রেসের একটা টুকরো ছিঁড়ে তোমাকে দিতে হবে, সেই জন্যই ছিঁড়ে দিলাম, এই নাও। দাও। ভৈরব, আজ থেকে আমি তোমায় এই বলেই ডাকবো, আজ থেকে তুমি আমাকে রক্ষা করবে, তাহলে আজ থেকে আমরা হলাম ফ্রেন্ড, ঠিক আছে ভৈরব? ঠিক আছে। এদিকে এসো। বাই ভৈরব। টাটা। ছোট বাচ্চা, কোনো কিছু না বুঝে আপনার কাছে এসব কথা বললো, এটা ভৈরবের খেলা। বাচ্চাদের ব্যাপারে এর আগে পর্যন্ত আমি বেশি কিছু জানতাম না, কিন্তু এই বাচ্চাটাকে রক্ষা করা আমার দায়িত্ব, সেই জন্য বাচ্চার জামাটা ভৈরব ছেঁড়া করালো আর সেটাও আমায় দিল। ওর কোনো আবার বিপদ হবে না তো?
ভৈরবের দৃষ্টিতে বাচ্চা আছে, কোনো রকম কোনো বিপদ এই বাচ্চাকে ছুঁতেও পারবে না। তুই এইখানে আছিস, দেখাচ্ছি আমার খেলাটা। কাম ইন ম্যাডাম। ও তুমি, কেনাকাটা করে ফিরলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি যখন তাড়াহুড়ো করে চলে গেলে তখনই ভাবলাম আমাকে ইমপ্রেস করার জন্য নিশ্চয়ই কিছু কেনাকাটা করতে গেছো। আরে খুব কষ্ট করেছো মনে হচ্ছে। তুমি তো সবই জানো দেখছি, তাহলে এর মধ্যে কি এনেছি বলো তো। ওয়াও, ভালো লেগেছে? শাড়িটা খুব সুন্দর হয়েছে। আমি ভাবছিলাম তোমায় বলি এখানকার স্মৃতি হিসেবে একটা শাড়ি কিনে দিতে, না বলাতেই নিয়ে এসেছো। তাহলে ইমপ্রেস হয়েছো? আহা, এটা মোটেই তোমাকে ইমপ্রেস করার জন্য আমি আনিনি। দেখে মনে হলো এটা পড়লে তোমাকে খুব সুন্দর লাগবে, সেই জন্যই কিনে আনলাম। গঙ্গা, এই শাড়িটা আমার জন্য একবার পরে আসবে? ওকে, সরো। যাও গো। আসতে পারি? শাড়িটা পরে কেমন লাগছে? সবই ঠিক আছে, কিন্তু কিছু একটা মিসিং। কি মিসিং? সবই তো ঠিকঠাক আছে। এক মিনিট দাঁড়াও। এবারে গিয়ে আয়নাটা দেখো। এবার কেমন লাগছে? খুব মিষ্টি লাগছে। হ্যাঁ, একদম কেরালার মেয়ের মতো লাগছে। একটা সেলফি তুলতেই হবে। সেলফি নেবে কিন্তু, বলে দিলাম। ঠিক আছে গো, শুধু সেলফিই তুলবো, বেশি কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। ঠিক আছে, ফোনটা দাও। বেনুদা, এসবের কি দরকার আছে? এইভাবে গ্লাস সামনে রেখে চুপচাপ বসে থাকাচ্ছি, তুলে ঢক ঢক করে মেরে দিলেই তো হয়। দাদা, কি এত চিন্তা করছো? পাওয়ারটাই চলে যাবে, শুরু করো না। চিয়ার্স। চিয়ার্স। আমি আর আগের মতন বেশি খাই না। আরে সঙ্গে কাউকে পান না সেটা বলো। না না, সেরকম কিছু না। আমি অনেক কষ্ট করে এখন 25টা গাড়ির মালিক হয়েছি। কেরালাতে একটা ট্রাভেল এজেন্সি খুলতে এসেছি। ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। সব ঠিক আছে, ঠাকুরের দয়া অথবা ভাগ্য বলতে পারেন। ভাগ্যবান কিনা জানি না। তাহলে এসব হলো কি করে? সেটা আর কি করে বলি তোমাকে। এইটা খেতে খেতে বলো,
এতে একটু জল মেশাও না দাদা। আগের ওই পেগটাতে জল মিশিয়েছিলাম, বারবার পেগে জল মেশাতে নেই, ওটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। আরে তাকিয়ে দেখছো কি, তোলো গ্লাসটা। এই দেখো দাদা, যদি তোমার এই বন্ধুর উপর ভরসা থাকে তাহলে বলতে পারো, না হলে দরকার নেই। সেটা আমি নিশ্চয়ই বলবো। কি বলবে বলছো? বন্ধু বলে আমি তোমায় বলছি, তাছাড়া আমি ফ্রি না থাকলে কি করে বলবো? তাহলে বলে ফেলো, দেরি করছো কেন? বেনু, কি এত চিন্তা করছি? বন্ধুর কাছে বলতে তোর কি খুব কষ্ট হচ্ছে? বলবো, সব কিছু বলবো, কিন্তু এটা বলো তুমি কাউকে বলবে না, প্রমিস? আমাদের হরিশ্চন্দ্রের বংশ, আমাদের বন্ধুত্বের দেবী, কারো কাছে বলবো না। আমার জীবনে আমি এত উপরে কি করে এলাম জানো? সেটা তুমি বলতে পারবে? কি বলো বলো বলো, আয় বেনু, কারণটা কি তুই বলবি বললি, আর তোর মতো চলে যাচ্ছিস? কোথায় চলে গেল? এটা কি হাতে সুটকেস নিয়ে আসছে কেন? বিদেশি মদ নিয়ে আসছে নাকি? ও, আসার আগে আমি গ্লাসগুলোকে রেডি করে ফেলি। হাই বেনু, হাই 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 হাই, এই বিদেশি মদ অনেকদিন আগে খেয়েছি। খোল খোল, তাড়াতাড়ি খোল খোল খোল। এই এই, ফরেনের মদ খেয়ে না, আমার জীবন বদলে দিয়েছে এক শক্তি। কিরে, মদে বেশি হয়ে গেছে নাকি? তো আমি একটা সুটকেস দেখিয়ে যা খুশি তাই বলে যাচ্ছিস? এই, এটা কোনো সাধারণ সুটকেস নয়, কিন্তু এর মধ্যে যে চক্রটা আছে তার দাম কেউ দিতে পারবে না। এটা কি বিষ্ণুর হাতে থাকা চক্রটা? এই চক্রটা সাধারণ কোনো চক্র নয়, এটা আমার কাছে আসার পরে আমার জীবনই বদলে গেছে। জীবনটাই বদলে গেল? অত শক্তিশালী চক্রটা এই সুটকেসে আছে? আরে, এই চক্রটা তোর কাছে কি করে এলো? একদিন আমার মালিককে বেঙ্গালুরুতে ড্রপ করতে গিয়েছিলাম। স্যার, বীরভদ্র, আমি এই ঘটনাটা সব তোকে বলেছি, এবার বল, এই চক্রের অনেক শক্তি আছে তো? হ্যাঁ বন্ধু, তুমি একদম ঠিক বলেছ, এই চক্রটাতে অনেক বড় শক্তি আছে। আরে বীরভদ্র, বীরু, বীরভদ্র, এই, আরে তুই তো একেবারে খেয়ে টুন হয়ে গেছিস রে। হ্যাঁ, ঘুমা ঘুমা, একটু মন হালকা কর এবার।
কি হয়েছে? কি হয়েছে মা? এই লোকটা আমার সাথে অসভ্যতা করছিলেন। তুই ওর গায়ে হাত দিয়েছিস? মার ওকে, মার, 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 কে গো মা, তুমি এখানে এলে কি করে? তোমাকে দেখে তো বেশ ভালো ঘরের মেয়ে বলেই মনে হচ্ছে। এখানে এরকম গাছতলায় পড়ে কেন কষ্ট করছো? কি হলো, কাঁদছ কেন? কি ব্যাপার বলো তো? তুমি একদম ভয় পেও না, নির্ভয়ে আমাকে বলো, নিশ্চিন্তে থাকো, আমাকে বলো, আমি আছি তো, আমি তোমাকে সব রকম সাহায্য করব। আর কেঁদো না, শুয়ে পড়ো, কালকে দেখব। ঘুমিয়ে পড়ো, আমার পাশে এখানেই শুয়ে পড়ো, চিন্তা করো না, ঘুমাও। এই মহলের ভেতরে যে কালচক্রটা আছে সেটা পেতে গুরুর অভিশাপ আমায় বাধা দিচ্ছে। যাতে কেউ জানতে না পারে সেভাবে নিঃশব্দে দেবসেনাকে তুলে নিয়ে গিয়ে যদি বলি দিতে পারি আমি অভিশাপ মুক্ত হয়ে যাব। আজকে যে কোনোভাবেই ওকে তুলে নিয়ে যেতেই হবে। Oh,